জি আলহামদুলিল্লাহ ভালো জি আপনি অবগত আছেন এবং আমাদের দর্শক মন্ডলী অবগত আছে যে আমাদের এই ইকুয়েটি প্ল্যাটফর্ম উদ্যোগে আমরা একটি নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছি আমরা আম্বিয়া সালামের কসাস তাদের কাহিনীগুলো আমরা জানতে চাই তাদের জীবনীগুলো আমরা জানতে চাই এবং সেই জীবনের আলোকে যেন আমরা আমাদের জীবনকেও সাজাতে পারি এরই ধারাবাহিকতা আজকের আমাদের আয়োজন সর্বপ্রথম আমরা যে নির্ধারণ করছি হযরত আদম আলাইহিস সালাম তিনি সৃষ্টির সর্বপ্রথম মানব আমরা আদম আলাইহিস সালাম এর জীবনের মাধ্যমে আজকে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আপনার থেকে सर्वप्रथम আমরা জানতে চাই হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রেক্ষাপটটা কি যতটুকু জানি আল্লাহ তালা বলছেন যে ওয়াই কল আরবুকাল মলাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রেরণ করতে চাচ্ছিলেন একজন প্রতিনিধি সেইখান থেকেই মানব প্রতিনিধির সূচনা শুরু হয় আপনার থেকে আমরা সেই সূচনা লগ্নের বিস্তারিত ঘটনাটা জানতে চাচ্ছি জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এমন একটি অনন্য আয়োজনে সমন্বিত স্কলার্স ফোরাম ইকুইটির উদ্যোগে আজকে নবীদের জীবন কাহিনীর এই ধারাবাহিক ওজনের একেবারে সূচনা লগ্নে একেবারে প্রারম্ভে যাকে বলে উপক্রমণিকা শুরুতেই আমরা যাকে সৃষ্টির মূল বলা হয় যার মাধ্যমে সৃষ্টির সূচনা যিনি আমাদের আদি পিতা আদম আলাইহালাম তাকে দিয়ে আমরা শুরু করছি মুসলমানদের জন্য জ্ঞান আহরণের উত্তম যে কয়েকটি মাধ্যম তার মধ্যে নির্ভুল যে মাধ্যমটি তা হচ্ছে কোরআনুল ক্যারিম এই কোরআনুল ক্যারিমে আমরা পর্যালোচনা করে দেখেছি যে এখানে পঁচিশ নবী এবং রাসুলের সরাসরি আলোচনায় কোরআনুল ক্যারিম এসেছে যেহেতু আল্লাহ তো কোথায় কোরআন পাঠিয়েছেন মানুষের জন্য। আর এই মানুষদের জন্যে কোরআন পাঠানোর পরে কোরআনের মাঝে সবচেয়ে বেশি যে নবীর জীবনে আলোচনা স্থান পেয়েছে যাকে কেন্দ্র করে যার থেকেই মানবের সূচনা সে আদম সালামের আলোচনা এসেছে কোরআনুল কারিমে অসংখ্যবার আমি দেখেছি যে আদম সালামের আলোচনা এসেছে কোরআনুল কারিমে পঁচিশ জায়গায় এবং পঁচিশ বার এসেছে তার নাম সকল জায়গায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তার দিয়ে একটা একটা আয়োজন করে তিনি তাদের সামনে সেই মিটিং এর আয়োজন করে একটা এজেন্ডা উপস্থাপন করলেন একটা আলোচনার আলোচনা সভার আয়োজন করে তিনি আলোচনা সভার যে আলোচ্য বিষয় তিনি যেটা উপস্থাপন করলেন তিনি সেই পার্লামেন্টের এক জরুরি অধিবেশন আমি বলবো যেখানে স্পিকার হচ্ছেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট যারা ওরা হচ্ছে সমস্ত ফেরিস তারা সেখানে স্পিকার মহামহিম আহকামুল হাকিমিন আল্লাহ রাবুল আলামিন তিনি তার সদস্যদের সামনে যে এজেন্ডা পেশ করলেন আলোচনার যে আলোচ্য বিষয় পেশ করলেন সেটা সুরা বাঁকাড়ায় তিরিশ নাম্বার আয়াতে তিনি সুন্দর করে স্পষ্ট করে আলোচনায় নিয়ে এসেছেন ওয়া ইজ কয়ল আরব্বো কালি মেলা ফিল আরদ খালিফা আল্লাহ মানব সন্তানদেরকে আখেরি জামান আন নবীর রহমতদেরকে তথা গোটা বিশ্বের মানুষকে দেখে যিনি যেন বলছেন হে নবি আপনি স্মরণ করুন ও দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করো স্মরণ করো যখন আল্লাহ তাপারো আলা তার ফেরিশতাদেরকে সেই গুরুত্বপূর্ণ মিটিং এর যে এজেন্ডা তিনি উপস্থাপন করেছিলেন ফেরিস ডেকে বলেছিলেন ইন্নি ফিল খলিফা এই যে বিশাল জমিন এ বিস্তীর্ণ জমিনে আমি যাদেরকে বসবাস করতে দিয়েছিলাম যাদেরকে পাঠিয়েছিলাম এ দুনিয়াতে সেই জিনদেরকে বিতাড়িত করে যখন জমিনটা খালি হয়ে গেল তিনি তার জমিনকে খালি রাখবেন না তিনি ফেরেস্তাস্তের সামনে তার উদ্দেশ্য এভাবে উপস্থাপন করলেন যে ফিল ইনফিল আমি একটা একটা আমি আমি সম্প্রদায় একদল মানুষ পাঠাতে চাই যাদের পরিচয় হচ্ছে তারা আমার খলিফা আমি আমার খলিফা আমার প্রতিনিধি আমি পাঠাতে চাই এ দুনিয়াতে তো ফিরিস তাদের কাছে যখন মিটিং এর এজেন্ডা পেশ করা হলো জবাব তারা দিয়ে দিলেন ফিহা বা ইউসাকুদ্দিমা আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা এই জমিনের ভেতরে ফাসাদ করবে এবং রক্ত বহিয়ে দেবে সন্ত্রাস করবে রাহাজানি করবে লুটতরাজ করবে মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে এমন কাউকে কি আপনি তৈরি করতে চান হেমাওলা হেরাববে কারিম আপনি কেন তৈরি করতে চান নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আপনি যদি কেবল তসবি তাহালিল পাঠ করার জন্যেই আপনি তাদেরকে তৈরি করতে চান তাহলে আমরাই কি যথেষ্ট না যে আপনার তাসপিতে হালিল পাঠ করার জন্য আপনার প্রশংসা করার জন্য আমাদের চাইতে উত্তম কে আছে আমরা তো মাত্র আপনার প্রশংসাই করি আপনার আপনার গুণকীর্তন প্রশংসা সবকিছু তো আমরাই করছি আবার কেন দরকার এবং আপনার পবিত্রতা আমরা বর্ণনা করছি আল্লাহ তো আলার সেই এজেন্ডা উপস্থাপনের পরে ওরা যখন তাদের অল্টারনেটিভ যুক্তি উপস্থাপন করলেন পাল্টা জবাব দিলেন আল্লাহ তাআলা তখন কাউন্টার জবাব দিলেন তিনি কি বললেন ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামু ও ফেরেশতারা আমি তোমাদের কাছে বলেছিলাম আর তোমরা তার জবাবে বলে দিলে দরকার নেই আমরা তোমরাই যথেষ্ট কিন্তু তোমরা সে সম্পর্কে তোমাদের কাছে পরামর্শ চাওয়ার পরে তোমাদের অপেক্ষা করা দরকার ছিল আমি আল্লাহর উপর সে দায়িত্বভার ছেড়ে দেওয়া উচিত ছিল তোমাদের কিন্তু তোমরা যখন কথাই বলেছ তোমরা যখন যুক্তি উপস্থাপন করেছ তাহলে শোনো ইন্নি আলামু আমি অধিক জানি এবং খুব জানি বেশি জানি এবং সব জানি আমি কেন মানুষ বানাতে চাই তোমরা তোমাদের মতো করে যুক্তি উপস্থাপন করেছ পূর্ব অভিজ্ঞতার আলোকে তোমাদের অভিজ্ঞতাটা কি তোমাদের অভিজ্ঞতা হলো এর আগে আমি জিনদেরকে পাঠিয়েছিলাম জেনারা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো তোমরা মনে করেছো আমি যে জাতি আবার নতুন করে পাঠাবো ওরাও মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে তোমরা ভুলে গেছো আমি আল্লাহ বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছু আমার সামনে একেবারে ক্লিয়ার আমার কাছে সুস্পষ্ট সুতরাং এ মানুষ কি করবে দুনিয়াতে এসে তোমরা তোমাদের আন্দাজের উপরে জবাব দিয়েছো আর আমি আল্লাহ ইন আলামু মাতা আলামু আমি যা জানি তোমরা তা জানো সুতরাং আমি জানি এ মানুষরা কি করবে আল্লাহ তাবরকতাআলা এ কথাগুলোর মাধ্যমে তিনি এক নাম্বারে ফেরিস্তাদের কিন্তু জিজ্ঞেস করবেন ফেরিস্তাদেরকে বানানোর সময় কার সাথে তিনি পরামর্শ করেছিলেন জিনদেরকে বানানোর সময় কার সাথে তিনি পরামর্শ করছিলেন মানব মন্ডলী বানাবেন কেন প্রয়োজন পড়লো তার পরামর্শের মুফাসিরিন কেরাম তার ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন ভাবে নির্ভরযোগ্য যে ব্যাখ্যাটি আমার কাছে মনে হয়েছে তা হলো আল্লাহ তাবার ওয়া তাআলা আদম সন্তানকে যেন এর মাধ্যমে শিখিয়ে দিলেন আমি আল্লাহ তাবারক ওয়া যেমন করে যে কোনো বিষয় জানার জন্য সৃষ্টি করার ক্ষেত্রে যেমন পরামর্শ গ্রহণ করলাম তোমরাও তোমাদের জীবনে যখন কোনো কাজ করবে পরামর্শ গ্রহণ কর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় তার বন্ধু নবী आखেরি zaman ан নববী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডেকে বললেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিন্ত লাহুম ওয়া লাউকুম তাফায্জান গালিস আল কলব লান ফদ্দু মিন

তাহলে আপনি দেখতেন আপনার চতুর যারা মৌমাছির মতো ঘুর ঘুর করছে আপনার সেই কষ্ট শক্ত মনের কারণে কঠিন দিলের কারণে আপনার চতুর আজকে যারা শোভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী জীবন দিতে প্রস্তুত এ মানুষগুলো লাং ফদ্দুমিন হাউলিক আপনার চতুর পাশ থেকে তারা দূরে সরে যেত আল্লাহ তাবারক তাহলে আবার মূলনীতি ঘোষণা করছেন ফা ফান হুম আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন তারা স্বভাবজাত ভাবে আপনার সাথে হয়তো ভুল করে ফেলবে কোনো অন্যায় করে ফেলবে আচরণগত ত্রুটি করে ফেলবে আপনাকে কষ্ট দিয়ে ফেলবে হৃদয়ে দাগ দিয়ে ফেলবে রক্তক্ষরণ করিয়ে দেবে তখন আপনি কি করবেন ফানহুম আপনি তাদেরকে মাফ করে দেবেন প্রতিশোধ পরায়ণ হবেন না শুধু মাফ করলেই হবে না আপনাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাবারুকালা যে রাগ করবেন সেজন্য আল্লাহর কাছে তাদের পক্ষই আপনি মাফ চেয়ে নেবেন وشاورهم في الامر এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি পরামর্শ গ্রহণ করবেন فاذا عزمتا আপনি যখন পরামর্শ গ্রহণ করে সম্মত পোষণ করবেন অর্থাৎ সবাই মিলে একমত হয়ে যাবেন فتوكل على الله আপনি ভরসা করবেন আল্লাহর উপরে ইন আল্লাহ يحب المتوكلিন নিশ্চয়ই আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী যারা শুনছেন এখন এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাবার ও এই দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছিলেন এর পূর্বে যে জিন ছিল জিনারা ছিল দুই হাজার বছর এখন প্রশ্ন হলো থাকার পরে ফেরিস্তা থাকার পরে কেন আদম আলাহ ইসালাম এবং আদমের বংশধর অর্থাৎ মানব মন্ডলী সেই ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে আমি চিহ্নিত করেছি যে চারটা কারণে আল্লাহ তাবার ও আদম আলাহ ইসাল্লামকে দুনিয়াতে পাঠাতে চেয়েছেন এক এক ও জিন জাতির মাঝে নতুন জাতি তিনি তৈরি করতে মানব জাতি দুই নাম্বারে যেটা আমি বলতে চাই যে জন্যে মানুষকে তৈরি করা হলো এটা হচ্ছে কর্মে স্বাধীন শরীয়তের বিধান প্রাপ্ত এক জাতি শরীয়তের বিধান তাদের কাছে আছে কিন্তু কর্মে স্বাধীনতা তাদেরকে দেয়া হয়েছে এবং তাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে তাদেরকে অপশন দেওয়া হয়েছে ভালো করলেও রেজাল্ট আছে খারাপ করলেও রেজাল্ট আছে এবং তাদের হৃদয়ের আকুতি আছে চাওয়া আছে পাওয়ার পূর্ণতা আছে সব কিছু আল্লাহ তাবার কথা তাদেরকে এখতিয়ার দিয়ে দিয়েছেন যে ইচ্ছে করলে তুমি ভালো কাজ করতে পারো ইচ্ছে করলে বন্ধ কাজে তুমি হাবুডুবু খেতে পারো ইচ্ছে করলে আনন্দের হিল্লুল অবগাহন করতে পারো জায়েজ না জায়েজের গন্ডির ভিতরে তুমি থাকতে পারো হালাল হারামের যে বিধিবিধানের ভিতরে তুমি নিজেকে অবগাহন করাতে পারো ইচ্ছে করলে তুমি হারামের গন্ডির বাইরে গিয়ে তুমি তোমার ইচ্ছে মতো আনন্দের হিল্লোলে লেখা ভাসিয়ে দিতে পারো এই দিয়ে তিনি মানুষদের জন্য শরীয়তের বিধান দিয়ে দিলেন আর এই বিধান প্রাপ্ত এক অন্যতম জাতি হচ্ছে মানব জাতি যেটা থেকে ফেরিস্তারা এবং জেনারা ঊর্ধ্বিত ছিল যেমন ফেরিস্তাদের নিজেদের কোনো চাহিদা নাই আপনি তার তাকে দাঁড় করিয়ে দেবেন সে দাঁড়িয়ে থাকবে কখনো বলবে না আমি কি বসবো তাকে আপনি উপবাসে রাখবেন সে কখনো বলবেন আমি কি খাবো তাকে আপনি রোদের ভিতরে দাঁড় করিয়ে দিলেন আমি কি ছায়াতে যাব তার জৈবিক চাহিদা নাই তার কোনো প্রয়োজন নাই তার হৃদয়ের কোনো চাহিদা নাই তার খাহেসাত নাই তার যৌন চাহিদা নাই জৈবিক কোনো প্রয়োজন নাই কিন্তু মানুষকে আল্লাহ সব দিয়ে দিলেন হালাল হারামের বিধিবিধান দিয়ে দিলেন এই জন্যই তিনি মানুষকে তৈরি করে দিলেন বিশ্বে খোদাই খিলাফত আল্লাহ তাবার কথা আল্লাহ তার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আদমকে সৃষ্টি করেছেন তিনিও তিনি আল্লাহ তিনি সব কিছু সৃষ্টি করেছেন এই আসমান সামিন তারকারাজি গ্রহ নক্ষত্র উল্কা পিণ্ড তিনি যা কিছু সৃষ্টি করলেন তার মাঝে তিনি তার একত্ববাদ প্রচার করতে চাইলেন তার খোদায়ের তিনি যে হাকাবুল হাকিমিন তিনি যে মহান রব্বুল আলামিন তিনি যে সকল কিছুর পাওনা হকদার এটা মানুষের মাধ্যমে তিনি প্রচার ঘটাতে চাইলেন অপরাধীর শাস্তি বিধান তিনি করলেন ফেরিস্তাদের নাগালের বাইরে এক জাতি ফেরিস্তাদের যেখানে শেষ তোমাদের যেখানে সারা আমাদের এখানে শুরু ফেরিস্তাদের যেখানে শেষ মানুষের সেখান থেকে শুরু আল্লাহ তাবারুকালার আজ্ঞাবহ এক জাতি হচ্ছে ফেরিস্তা আর মানুষ হচ্ছে আল্লাহ তাবারকালার আজ্ঞাবহ নিজস্ব একটিয়ারে নিজস্ব চেতনায় নিজস্ব প্রেরণায় পরিচালিত একটা জাতি এজন্য মানুষকে শেষ দা করা হলো এখন প্রশ্ন হলো আল্লাহ তো তালাই মানব মন্ডলীর সূচনা করলেন আদম আলাহিসালামকে বানানোর পরে তিনি একটা কি বলে মাটির খাবিরে পরিণত করে মাটি আনার জন্য আল্লাহ আবার বললেন মাটিকে মাটি দিয়ে তিনি আদম আলাহ একটা মূর্তির মতো অর্থাৎ মাটির এক আদমকে তিনি তৈরি করলেন শত শত বছর বর্ণনা এসেছে অনেক বছর সে মাটির ঠেলাটা পরে রইল শুষ্ক একেবারে আপনার ছাচ্ছে ঢালা একটা সুন্দর একটা অভয়বে যখন পাকা মৃৎপাত্রের মতো যখন পরিণত হলো তখন আল্লাহ রুহ দিলেন ফুকে দিয়ে সহি মুসলিমে আবু হুরায়রা থেকে একটা বর্ণনা এসেছে সেদিন ছিল জুমাবার এবং সেই জুমাবারই আদম আলহি সৃষ্টি এবং জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছিল সেই জমাবারে এবং তার তাকে বহিষ্কার করা হয়েছিল জমাবারে এবং কেয়াবত সংগঠিত হয়েছিল সে জমাবারে সুতরাং এ সংক্ষিপ্ত আলোচনা আদম সৃষ্টির সূচনাতে আমি দর্শক শ্রোতার সামনে কথাটুকুন বুঝাতে চাই আমাদের যিনি আদি পিতা সৃষ্টির যিনি মূল যার মাধ্যমে আমাদের সূচনা সে আদম আলহি ইসালামকে আল্লাহ তাবারকত আল্লাহ সৃষ্টি করে দিলেন এই জন্যে যে যেন আল্লাহ তাবারকত আল্লাহ তার খেলাফত প্রতিষ্ঠা করতে পারেন সুতরাং এই পর্ব থেকে এই অংশ থেকে আমরা এই কথাটুকুন শিক্ষা নিতে পারি আদব সালামকে সৃষ্টি করে আল্লাহ যা চাইলেন করার পরে ঘোষণা দেওয়ার পরে সেখানে এই ইবলিস ফেরেশতাদের সর্দার ছিলেন এবং যিনি উস্তাদ ছিলেন যে মোয়াল্লিমুল মালাইকা সেই ইবলিস সেখানে দ্বন্দ্বে লিপ্ত হলেন রম্পুল্লা এর সাথে সুরা হিজরের আটাইশ থেকে চুয়াল্লিশ আয়াত পর্যন্ত সে বর্ণনা সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে সবার সংক্ষিপ্ত হেতু আমি শুধু আপনাদের কাছে পেশ করলাম অধিক ভাবে যারা জানতে চান সেখানে গিয়ে ঠুকলে তো সিরে গেলে আপনি জানতে পারবেন সুতরাং আদম আলাইহিস সালামকে পানালুর পরে যখন শেষদার হুকুম দেওয়া হলো আদম যুক্তি উপস্থাপন সেই এবলিস যুক্তি উপস্থাপন আমি আগুনের আর আদম মাটির আগুনের সেই আমি মাটির আদমকে সেজদা করতে পারি না আজকে অন্তত টুকুন শিক্ষা নিয়ে নেই যে সেই অহংকার সেই মালা মোয়াল্লেমুল মালাইকাকে যেমন শয়তানে পরিণত করে দিল আমরাও যেন অন্তত এ থেকে শিক্ষা নিতে পারি যে আমাদেরকে আল্লাহ তাবারকালা বড় আদর করে মানুষ বানালেন আমরা সে রাব্বুল আলমিনের আজ্ঞা বহ হয়ে অহংকার পরিত্যাগ করে গোটা জেন্দেগিটা তারই রাহে যেন বিলিয়ে দিতে পারি

সেখান থেকে খুব তথ্য নির্ভর কথা দেওয়া কোরআনের বাইরে এবং নদীর সুন্নার বাইরে আমাদের চলে যাওয়ার সুযোগ নাই তারপরেও আমরা তাওরাত থেকে এঞ্জিল থেকে যদিও তা বিকৃত হয়েছে বিভিন্ন ধরনের বর্ণনা আমরা পেয়ে থাকি তবে এ আদি সালামের আকৃতির ব্যাপারে নির্ভরযোগ্য এবং সর্বজন স্বীকৃত যে মতটা আমরা পেয়ে থাকি আকৃতির ব্যাপারে তিনি ষাট ষাট হাত তিনি ষাট হাত ধৈর্ঘ্যের একজন একটা আকৃতি অবয়ব আল্লাহ তাবারকআাল তার তৈরি করে দিয়েছিলেন আদম আলাহি ইসাল্লামকে তিনি তাকে ষাট হাত ধৈর্গ তাকে দেওয়া হয়েছিল এবং আদম আলাহি ইসালামের আহ হাত আকৃতির এবং যেটা আল্লাহ তাবারক আল্লাহ তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাবারকআাল তার সুরতে আদম আলাহি সৃষ্টি করেছেন এটা ব্যাখ্যা হয়েছে সে সুরতকে আল্লাহর নাকি আদমের একটা নিজস্ব সুরত এখানে দুই ধরনের মতি পাওয়া যায় যে আল্লাহ তার নিজস্ব সুরতে আল্লাহ তো কেমন আল্লাহ জানেন কিন্তু আদমকে তার মন মতো করে করে তৈরি দিয়েছেন যেটা আমরা আজকে মানব আকৃতি কিন্তু সে আকৃতিটা আমরা দীর্ঘ থেকে আস্তে আস্তে আমরা সংকুচিত হয়ে আমরা সে আকৃতিকে আদম আলাহিম যে প্রলম্বিত রূপ ছিল রূপ ছিল তিনি যে দীর্ঘ ষাট হাত লম্বা মানুষটি ছিলেন সেখান থেকে আজকে আমরা সাড়ে তিন হাতে পরিণত হয়েছি এবং অনেক খাটো আস্তে 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 আমরা আরো খাটো হয়ে যাচ্ছি সেটা হচ্ছে আদম পর থেকেই এটাই হচ্ছে তো আদম সালামকে আল্লাহ তাবারুকালা যেমন করে তৈরি করে দিয়েছেন উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালু সাল্লাম থেকে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আল্লাহ আদম আলহিমকে দীর্ঘ কায় এবং ঘন কেশ বিশিষ্ট আকৃতি করে দিয়েছিলেন দীর্ঘকায় এবং কেশ ছিল খুব ঘন তিনি উপমাটা দিয়েছেন যেন একটা খেজুর গাছ খেজুর গাছটা যেমন তার ডালপালাগুলো কেশের মতো ঝুলে থাকে তিনি এমন করে দিলেন যে আদম আলহি সালামকে খেজুর গাছের সাথে উপমা দিয়েছেন আল্লাহ তাবার এই ব্যাপারে যে আদম আলহি সালামের ব্যাপার আরো অনেক কথা বর্ণনা করা হয়েছে যেমন লম্বা খেজুর গাছের ন্যায় ষাট হাত ঘন ক্যাশ বিশিষ্ট আদম আলাহ ইসালাম আকৃতি ছিল তো আদম আলাহ ইসালামকে যখন জান্নাতে দেওয়া হলো জান্নাতের ভেতরে যখন তিনি ছিলেন আবু মুসা আশারি রাজি আল্লাহ তালু বলেন রসুল ইসলাম বলেছেন যে পৃথিবীর সমস্ত পৃথিবীর মাটি থেকে তাকে এই তাকে তৈরি করা হয়েছে অর্থাৎ আল্লাহ তাবারকালা আদম আলাহিসামকে তৈরির পূর্বে ফেরিস্তাদেরকে ডেকে বললেন যে বরাইল আলহ ডেকে বললেন যে বরাইল আমি আদমকে বানাতে চাই তো তুমি জমিন থেকে দুনিয়া থেকে মাটি নিয়ে আসো যে বরাইল যখন মাটির কাছে আসলেন মাটি আকুতি ভরে জানালে আমাকে মাফ করবেন আমাকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন না আমার মাঝে খুদ তৈরি করবেন না আমার থেকে মাটি নিয়ে আমাকে আমার রূপকে নষ্ট করে দেবেন না যে বরাইল আলহিসাল্লাম ফিরে এসে আল্লাহর কাছে সেই জামিনের যে কৈফিয়ত তা উপস্থাপন করলেন আল্লাহ আবার মিকাইল আলহিমকে পাঠিয়ে দিলেন মিকাইল কাছে যখন দুনিয়া তাকে যখন এভাবে আবার বলল যে আমাকে আপনি আমি নিখুঁত পৃথিবী আমার মাঝে খুঁত সৃষ্টি করবেন না আমারকে অঙ্গহানি করবেন না আমার মাঝ থেকে মাটি নিয়ে যাবেন না একথা বলার পরে এবার মিকাইল আলহিমাম ফিরে গেলেন এবার আজরাইল আলাইহি পাঠানো হলো আজরাহালাম এসে যখন সে মাটির মাঝে থাবা দেবেন মাটি নেওয়ার জন্য তখন মাটি আত্মনাত করে উঠলো মাটি বলল আমাকে নেবেন না আমাকে আল্লাহ কোথাও আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আমাকে নেওয়ার দরকার নাই আমাকে নেবেন না আমাকে খুদ সৃষ্টি করবেন না এবার উল্টা প্রশ্ন উল্টা ভাবে আজরাইল বললেন যে ও দুনিয়া তুমি যেমন আল্লাহর কাছে ফানা চাও তুমি যেমন চাও আল্লাহর দুহাই দিয়ে তুমি বলছো আমি যেন তোমার মাঝে খুদ সৃষ্টি না করি আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি যে হুকুম আল্লাহ করেছেন এই হুকুম থেকে আমি তো ফিরে যাব না আমি মাটি নিয়েই যাব। সেই আজরাইল দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন কালো ধোলো পাহাড়ি লাল মেঠু কালার তারপরে আপনার পাহাড়ি ধরনের এতেল দুয়াশ বালি সব ধরনের মাটি একসাথে করে আজরাইল নিয়ে গেলেন আল্লাহ তাবারকাল্লাহ সকল মাটিকে একসাথে সমন্বয় করলেন তিনি মিশিয়ে নিলেন মিশিয়ে তিনি এক খামির পরিণত করে নিলেন খামিরটা থেকে তিনি মাঠ আদমকে বানালেন আদম আলহি ইসাল্লামকে বানানোর পরে এখন প্রশ্ন হলো আদম যখন বানানো হলো আদম আলহি ইসাল্লামকে যে সুদ্দি রহমতুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ এবং ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু থেকে বিভিন্ন ভাবে তিনি বর্ণনাটা নিয়ে এসেছেন বিভিন্ন রেফারেন্স কথাগুলো এসেছে তাদের থেকে আবার বর্ণনা করেছেন যে তাদেরকে যখন তৈরি করা হলো যখন এই মানুষকে বানানো মাটি থেকে মাটি থেকে মানুষ বানানোর পরে আল্লাহ তাবারকাল রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তো এই মাটি থেকে বানানোর কারণে নবী করিম সাল্লাম বলেন যে এই মানুষ যে বিভিন্ন ধরনের হচ্ছে কেমন কেউ সাদা কেউ গৌড় কেউ কালো কেউ এটা মাঝামাঝি কেউ নংরা কেউ পরিচ্ছন্ন কেউ কোমল কেউ পাশান কেউ বা মাঝামাঝি এমন কেন হলো মানুষ এক ал্লা বানানে এক আদন থেকে হলো তারপরেও কেউ কালো কেউ ধলক কেউ লম্বা কেউ খাটো কারো নাচ챗 কারো নাক খাড়া কারো চোখ টানা টানা কারো বা গর্তের ভিতরে কারো কপাল উচকানো কারো কপাল চওড়া কালো ঠোঁটগুলো গোলাপী রঙের চোখের পাতা গোলাপের পাপড়ির মতো কারো বা এই মানুষের কেউ কালো কেন মানুষ হলো আল্লাহ রসুল সাহায্য জানিয়ে দিলেন যে মানুষগুলো বিভিন্ন রূপ হওয়ার কারণ হলো বিভিন্ন মাটি থেকে আল্লাহ যেহেতু বিভিন্ন মানুষ বানিয়েছেন এই জন্য মাটির গড়ন অনুযায়ী মানুষের গড়ন হয়েছে কেউ কালো হয়েছে কেউ ধলো হয়েছে কেউ মাঝামাঝি হয়েছে কেউ শক্ত হৃদয়ের অধিকারী হয়েছে কেউ কুমল হৃদয়ের অধিকারী হয়েছে কেউ মাঝামাঝি হয়েছে কেউ নোংরা হয়েছে কেউ পরিচ্ছন্ন হয়েছে কারণ তো আল্লাহ ইমাম আবুহার হতে একটা বিষয় সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ডান হাতে আদম আলাহি ডান হাতে সন্তানদেরকে উঠানো হলো আদম আলহিমের ডান হাতে কিছু সন্তান দেওয়া হলো সন্তানরা বের হয়ে আসলেন আদম আলহি ইসালামের বাম হাতে কিছু সন্তান দেওয়া হলো বাম হাতেও কিছু বের হয়ে আসলেন আল্লাহ তাবার ও কোথাওর কাছে আদম আলহি ইসালাম জিজ্ঞেস করলেন ওরা কারা ওরাই হচ্ছে তোমার সন্তান আদম আলহি ইসাল্লাম দেখলেন যে একজন মানুষ খুব উজ্জ্বল তার চেহারা একেবারে মনে হচ্ছে চতুর্দশী পূর্ণিমার চাঁদের মতো চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেমন করে একেবারে ঝলমল করে উনি তাকিয়ে দেখলেন একজন তার সন্তানের মাঝে একজনের চেহারা একবারে পূর্ণিমার চাঁদের মতো যেন ত্রৌদশী পূর্ণিমার চাঁদ যেন হাসে এমন করে তার চেহারা থেকে যেন নৌর চমকাচ্ছে আদম আলহিম জিজ্ঞেস করলেন যে আল্লাহ এই সন্তানটা কে উনিও তোমার একজন সন্তান তার নাম হচ্ছে হজরত দাউদ আলহিহিসালাম তিনি পরবর্তীতে নবুয়তের মর্যাদায় আসীন হবেন আল্লাহ আবারও কোতা আল্লাহর কাছে যে আদম আলহি বললেন আল্লাহ সকল মানুষের মাঝে তাকে অনন্য বৈশিষ্ট্যের মনে হচ্ছে অত্যন্ত সুন্দর তার চেহারা তার সুষমতার গড়ন এবং অত্যন্ত সুন্দর তার অবয়ব আল্লাহ আমার কাছে তার হায়াত কত আল্লাহ বললেন তার হায়াত সাত বছর আদম সালাম সন্তানের প্রতি স্নেহবোৎসল্য হয়ে সন্তানের প্রতি অধি আবেগ তারিত হয়ে আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করে ফেললেন করলেন হে মাওলা হে রব্বে করিম আমার তো তুমি দীর্ঘ হায়াত দিয়েছ এ সন্তান আমার বড়ই আদরের সন্তান আমার পছন্দের সন্তান আমার সুন্দর সুষ্ঠ সুঠাম দেহের অধিকারী সন্তান আমার রূপের আধারের সন্তান আমি চাই আমার হায়াত থেকে তুমি তাকে কিছু হায়াত দিয়ে তাকে শতবর্ষী করে দাও অর্থাৎ তুমি তাকে ষাট বছরের হায়াত দিয়েছ তুমি তাকে শতবর্ষী একশো বছরের হায়াত দিয়ে দাও আল্লাহ তো সব জানতেন তিনি তো জানতেন একসময় যদি আদম স্বীকার করে বসে আল্লাহ তার কুদরতি ফায় সকল ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন আদম ওরা হলো সাক্ষী তুমি তোমার সন্তানকে বছর হায়াত ষাট বছরের সাথে চল্লিশ বছর যুগ করেছ সংযোজন করেছো তুমি আবার স্বীকার করে বসো কিনা এই জন্য এই ফেরেস্তারা সবাই সাক্ষী তুমি তোমার হায়াত থেকে চল্লিশ বছর কিন্তু কমিয়ে নিয়েছো তোমার সন্তানকে দান করে দিয়েছো আদম আলাই্লাম বললেন হ্যাঁ আমি প্রস্তুত এবং আমি সাথে আমি সাক্ষীদের উপস্থিতিতে আমার হায়াত থেকে বছর দান করে দিলাম আলহিম যখন লুক কবস করতে আসলেন তখন কবস করতে আসার পরে তখন আদম আলাই বললেন আজরাইল তুমি তাড়াহুড়ো করছো কেন আমার তরো চল্লিশ বছর হায়াত রয়ে গেছে আল্লাহ আবার আবার জন্য যে হায়াত নির্ধারণ করে দিয়েছেন তার মাঝে আরো চল্লিশ বছরের হায়াত কিন্তু এখনো বাকি তুমি এখনই কেন এসেছ আজরাইল বললেন ও আদম তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা যে অনুষ্ঠানের সাক্ষী ছিলাম আমিও তোমার সাথে আল্লাহ বলার একটা আক্ত হয়েছিল একটা চুক্তি হয়েছিল তুমি চল্লিশ বছরের হায়াত তোমার সন্তান দাউদ আলহিসালামকে তুমি দান করেছিলে সে কথা কি ভুলে গেছো আল্লাহ আজরাইলের মাধ্যমে সে কথা মনে করিয়ে দিলেন যে আদম আলহিস বললেন হ্যাঁ মনে পড়েছে সেই কথা এবার আল্লাহ তালা বললেন তাই হবে যা তোমার যে ও আলাদা সালাম তার রুখ খরচ করলেন এবং তার থেকে আল্লাহ তালা প্রমাণ করে দিলেন যে আদম সন্তান তার বাবার তিয়ত অনুযায়ী বাবা যে পথে এসেছে সন্তান তো সে পথেই হাঁটবে বাবার যেমন ভুলে যাওয়ার স্বভাব আল্লাহর সাথে চেয়ে চল্লিশ বছর হায়াত দেওয়ার ওয়াদা যেমন বাবা ভুলে গেছে আজকেও বর্তমান জমানায় এবং এর পরবর্তী সকল মানুষ ভুলে যাওয়া এটা হচ্ছে পিতার পক্ষ থেকে একটা জেনেটিক একটা বিষয় এটা হচ্ছে তবিয়তগত একটা বিষয় এটা হচ্ছে পিতার পক্ষ থেকে পিতা যেমন ভুলে যেতেন আমরা তার সন্তান হিসেবে আমরা অনেক ওয়াদা ভুলে যাই কিন্তু মনে রাখতে হবে এই কথাকে আবার দলিল হিসেবে পেশ করে মানুষের থেকে যখন লেনদেন হবে আপনি ইচ্ছে করে এ দলিলকে উপস্থাপন করে ভুলে যাওয়ার ভাঙ করার কোনো সুযোগ নাই এটা হচ্ছে আল্লাহ রেখেছেন মানুষ ভুলে পারে আর ভুলে যাওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দেবেন কিন্তু ভুলে যাওয়া আর ইচ্ছাকৃত ভিড়ের ভুলের অভিনয় করা কখনোই কিন্তু এক নয় সুতরাং আল্লাহ তা আবার ও আকৃতি দিলেন তাকে ষাট হাত লম্বার মানুষ বানিয়ে দিলেন ফ্রেশ তাদের কাছে প্রেরণ করলেন এবং জান্নাতে আল্লাহ তাআলা তাকে বসবাসের হুকুম করলেন আদব আলাইহিস সালাম তেনে জান্নাতের যে কথাটুকু এসেছে জি জান্নাতে পরবর্তীতে আসবে তার আগে আমরা এখান থেকে আরেকটা বিষয় জানতে যাচ্ছি যে আমরা জানি যে হযরত হাওয়া আলাইহিস সালাম আ তার জীবন সঙ্গী হাওয়া আলাইহিস সালাম কে ইরাহী সৃষ্টি করলেন তার পরবর্তীতে এই ঘটনাটা যদি আমরা যদি কিছু বলতেন জান্নাতের প্রত্যক্ষ জগতে যাওয়ার আগে আমরা এই বিষয়টা আদম আলহি কে যখন তৈরি করা হলো তিনি জান্নাতের ভিতরে তিনি তার প্রয়োজন অনুযায়ী সকল উপকরণ তার জন্য দিয়ে দেওয়া হলো ফেরিস্তা তাকে সম্মানের নজরে দেখছেন ফেরিস্তাদের মাঝে তার মর্যাদা অনেক উন্নত আসনে আল্লাহ বসিয়ে দিলেন সকল ফেরিস্তারা তাকে সেজদা প্রদান করলেন সবাই মিলে ফেরেস্তাদের কাছে ফেরেস্তারা স্বীকৃতি দিতে বাধ্য হলেন যে আমাদের চাইতে আদম অবশ্যই সেরা শ্রেষ্ঠ তিনি উত্তম তা তো সালাম জান্নাতের ভিতরে যখন আছেন একাকিত্ব জীবন তার সঙ্গীহীন জীবন সকল কিছু আছে কি যেন নাই সকল কিছুর মাঝে কি যেন নাই তিনি যেন খেই হারিয়ে ফেলছেন তার খাওয়া দাওয়া আছে আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে কিন্তু নিঃসঙ্গ একটা জীবন একাকী তার জীবন একাকিত্বের জীবন তিনি এমন করে ভাবছিলেন একা একা কি আর সময় কাটানো যায় সকল কিছুই আছে কিন্তু কি যেন নেই কি যেন নেই একটা হতাশা একা কেমন যেন একটা চাওয়া তার চাওয়াটাকে পাওয়ায় পূর্ণতা দেওয়া তিনি এমন করে যখন সময় বগাহন করছেন সময় অতিবাহিত করছেন তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘুরে আল্লাহ তাবারুকালা আদমের মনের কথা তো জানতেন তিনি ফেরিস্তাদের মাধ্যমে তার বাম পাজর পাজর থেকে বাম পাজরটা তিনি কেটে নিলেন বামপাজর কেটে নিয়ে একটা টুকরা দিয়ে হাওয়া আলহিসালামকে বানিয়ে দিলেন আদমের যখন ঘুম ভেঙে গেল তিনি শিওরের কাছে দেখলেন অন একেবারে অনন্য সুন্দরী সুরুশি যুবতী একেবারে সোনায় সোহাগা সৌন্দর্যের আধার একজন নারী তার মাথার কাছে বসে আছে আদমের ঘুম ভেঙে যাওয়ার পরে আদম সালাম তিনি যখন দেখলেন মাথার কাছে একজন বসে আছে তিনি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন বিমুগ্ধ নয়নে তিনি তাকিয়ে রইলেন অপলক নয়নে নিষ্পলক নয়নে তিনি তাকিয়ে রইলেন হাওয়া আলহ ইসালামের দিকে তিনি বললেন তুমি কে হাওয়া বললেন আমি একজন নারী নারী মানে বলছে যে আপনার আনন্দের জন্য আপনার অতৃপ্ত ভাসনাকে তৃপ্তি দানের জন্য আমাকে তৈরি করা হয়েছে আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপনার একাকিত্বকে দূর করে আমাকে আপনার জন্য জোর বানানো হয়েছে আমরা সঙ্গী হব সাথী হব আমরা একজন আরেকজনের পরিপূর্ণতা হব এজন্য আমাদেরকে তৈরি করা হয়েছে আদম আলহিমকে যখন এই হাওয়া আলাইহিসামকে যখন সামনে বসিয়ে দেওয়া হলো আদম আলহ ইসালাম হাওয়ার দিকে হাত বাড়ালেন এখন ফেরিস্তাদের মনে আছে আল্লাহ যে বলছিলেন আদমের অনেক সম্মান অনেক মর্যাদা অনেক জ্ঞান আমরা দেখি একটু পরীক্ষা করে আদম আলিহিমের জ্ঞানের পরিধি কত হাওয়া বসে আছেন আদম বসে আছেন ফেরিস্তারে গিয়ে জিজ্ঞেস করলেন ও আদম এই যে নারী বসে আছে আপনি কি জানেন এই নারীর কি নাম বলছে যে হ্যাঁ নারীর নাম হচ্ছে হাওয়া ফেরিস্তারে জিজ্ঞেস করলেন হাওয়া কেন হাওয়া হচ্ছে এই জন্যে হাওয়া যেহেতু তাকে এক সত্তা থেকে এক জীবন্ত সত্তা থেকে তাকে তৈরি করা হয়েছে সেই জন্যই তিনি হাওয়া অর্থাৎ জীবন্ত সত্তার একটা রূপ ফেরিস্তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আদমই হচ্ছেন যে জীবন্ত সত্তা আর তার একটা রূপ হচ্ছে হাওয়া হ্যাঁ সত্যি আদম যে জ্ঞানের অধিকারী তিনি যে জ্ঞানের আধার এটা করে। সামনে প্রমাণ হয়ে গেল তিনি তার নাম রাখলেন হাওয়া এবং হাওয়া কেন হাওয়া তারও ব্যাখ্যা দেওয়া হলো বর্ণনা দেওয়া হলো আল্লাহ তা আবার আল্লাহ আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন এখানে বর্ণনা আছে যে জান্নাতের ভরে হাওয়ালামের সাথে তিনি কি সেই মেলামেশা সে যে যে এক এক সাথে মেলামেশা যেটাকে সহবাস বলা হয় যে একান্তে যে মেলামেশা এটা কি জান্নাতের ভিতরেই সংগঠিত হয়েছিল নাকি পরবর্তী তথবা কেমন করে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে সেটা আমরা পরে আসছি দুনিয়ার জিন্দিগিতে যখন আসব। সেখানে আদম আলাইহিস সালাম কেমন করে হাওয়ার সাথে তার দাম্পত্য জীবন শুরু করলেন কেমন ছিল তার দাম্পত্য জীবন কেমন করে তিনি তার স্ত্রী সম্ভোগের সূচনা করেছিলেন সে ব্যাপারে আমরা পরে কথা আসছি তবে এই ক্ষেত্রে এটুকুন বলে রাখা ভালো যে জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া দুইজন পরম আনন্দে পরম আনন্দে তারা তাদের জীবন অতিবাহিত করা শুরু করে দিয়েছিলেন সেটা ছিল হাওয়া আলাই হিসালামের সৃষ্টির যে সূচনা এবং যেমন করে সৃষ্টি করা যেমন করে হাওয়া নামকরণ আর হাওয়া নামের মাধ্যমে যেমন করে তার সঙ্গী নির্বাচন সেই ছিল কথা জি মোহারাম তারপর আমরা জানি যে এই হাওয়া আলাহি সাল্লামের সৃষ্টির পর আল্লাহ যখন বানি আদম আমাদের আদম সালামকে যখন ওখানে ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন তারপরে আদম আলাইসাল্লাম এবং হাওয়াইসাল্লামের সাথে জান্নাতে প্রেরণ করলেন দুজনকেই জান্নাতে বসবাস করছিলেন সুখী শান্তিতে তারপর হঠাৎ আমরা দেখলাম যে তাদেরকে পদস্করণ হয় তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয় কি কারণে তাদের জান্নাত থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা যদি আমাদেরকে বলতেন সম্মানিত মানুষ কেন জান্নাত থেকে চলে আসতে হবে জান্নাত থেকে চলে আসতো হলো কেন এটা আজও মানুষের মাঝে প্রশ্ন এবং তাদের একটা আকুতি আছে কতই না ভালো হতো যদি জান্নাতেই থাকতাম ব্যাপারে একটা সময়ে আপনার মুস আলহি সালাম কিন্তু যে আদম আলহি সালামের সাথে এক বাঘ বিতন্ডাও লিপ্ত হয়েছিল সেটা পরে আসছি সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা যারা শুনছেন নিশ্চয়ই আপনারা আপনাদের আদি পিতা যাদের থেকে আমাদের সূচনা তার কথা শুনছেন মন্ত্রমুগ্ধের মতো আমরা যেমন করে সে কথাগুলো নিয়ে এসেছি প্রিয় উপস্থাপক তিনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ সমুদ্রের মাছ থেকে সমুদ্র সেচে ঝিনুক থেকে যেমন করে মুক্তা আহরণ করা হয় নাবিক যেমন করে সমুদ্রের সে মানুষগুলো সমুদ্রে যারা বিচরণ করে সমুদ্র সেচে ঝিনুক বের করে ঝিনুক থেকে যেমন মুক্তা বের করে নিয়ে আসে প্রিয় উপস্থাপক মুহাইবিনুল হাসান তিনিও ঠিক তেমনি করে যেন সমুদ্রের গভীর থেকে থেকে মুক্ত বের করে নিয়ে আসতে জানেন কেমন করে মানুষদের জন্য আমার কাছ থেকে বের করে নেবেন এ ব্যাপারে তিনি মনে হচ্ছে অনেক সিদ্ধ হস্ত আমি দোয়া করছি আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি আল্লাহ তাবারগত আল্লাহ তার বান্দাকে আরো যোগ্যতা দান করুক সমাজ উপস্থিতি যে কথাটুকুন শুনছিলেন যে কেন এ জান্নাতের থেকে বের হয়ে আসা লাগলো সে অনন্য সুন্দর সেই চাওয়ার আগেই পাওয়ায় পূর্ণতা যে জান্নাত কেন আমরা বের হয়ে আসলাম আমাদের আদিপিতা কেনই বা বের হয়ে আসলেন আল্লাহ তালা সে কথাটুকুন আনুল কারিমে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন যখন সালামকে তৈরি করে দেওয়া হলো বানানো হলো সঙ্গী সাথী করে নির্বাচন করা হলো বকুল নাইজা আদম আল্লাহ তাবারক আলা আদমকে বললেন উস্ক আন্ত তুমি এবং তোমার স্ত্রী দুইজন মিলে জান্নাতে বসবার শুরু করো ওয়া ক্বুলাম মিনহা রাগাদান হাইসু শাইতুমা এবং তোমরা দুইজনে মিলে খাও যা পাও দুইজনে মিলে তৃপ্তির সাথে পরিতৃপ্ত ভাবে তোমরা যা পাও সব তোমরা খাও এর জন্য জবাবদিহি করতে হবে না এখানে রাগাদান হাইসুস ইতমা যেটা এখানে বর্ণনা এসেছে তাফসিরে এসেছে যেটা কষ্ট ছাড়া বিনা কষ্টে যেটাকে লাভ করা যায় এই রকম জিনিসগুলো আল্লাহ তাবার গো সামনে পেশ করেছেন কৃষি কাজ করা লাগে না হাল চাষ করা লাগে না বীজ বপন করা লাগে না পানি দেওয়া লাগে না এমনি এমনি ঘুম থেকে উঠে দেখে জান্নাতে ফল ধরে আছে চাইলেই ফল আবার ঘরের সামনে চলে আসে সেই ফল আবার জুস হয়ে যায় অথবা ইচ্ছে করলে সেই ফল কেটে কেটে টুকরো টুকরো হয়ে যায় কি মজার একটা জেন্দিগি ছিল আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন কি ওয়া কুল্লাম মিন হারাগাদান হাইসু ছেতোমা ওয়া তাকরাবা হাযিহিশ শজারা তোমরা সব খাবা সব তোমাদের জন্য সবকিছু তোমাদেরকে দেওয়া হলো কিন্তু একটা নির্দেশ আল্লাহ তাআলা তাদের প্রতি প্রদান করলেন যে ওয়ালা লা তাকরাবা হাযিহিশ শজারা ওই যে গাছটা এই গাছটার কাছেও কিন্তু যাওয়া না তথা কুনাবিন না যালিমিন যদি তোমরা এই গাছের নিকটে চলে যাও তাহলে তোমরা হয়ে যাবে সীমা লঙ্ঘনকারী বলতে এখানে একেবারে অর্থ তোলা যাবে না মানে তোমরা তখন হয়ে যাবে আল্লাহ যে হুকুম করেছে হুকুমের জালেম আমরা না ক্ষেত্রে এমন শব্দ আমরা এই প্রয়োগ করব না ইশারা ইঙ্গিতে কথাটা মনে রাখতে হবে মাসালা ইশারা ইঙ্গিতে শব্দ চয়নে কথা বার্তায় বলনে চলনে অথবা আকৃত ইঙ্গিতে কোনোভাবে নবী এবং রসুলদের অপমান হয় অবমান হয় এমন কোন শব্দ প্রয়োগ করা যাবে না আদম আলহি প্রথম নবী আদম আলহি প্রথম মানুষ আদম আলহি মানুষের বাবা সুতরাং তার ক্ষেত্রে আমরা জালেম শব্দ ব্যবহার করব না আমরা বলবো যে আল্লাহ তাবারকালা এভাবে সতর্ক বারে উচ্চারণ করলেন যে তুমি যদি এটাই করো যে ও গাছের কাছে চলে যাও তুমি যদি ওই গাছের এই যেটা আমি বললাম সেটার কাছে যাও তাইলে কি হবে তুমি হয়ে যাবে আমার হুকুমের লঙ্ঘনকারী অর্থাৎ আমি যা চেয়েছিলাম তুমি 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 তা না তার করলা বিপরীত ধর্মী মানুষ হয়ে গেল এটা তুমি করবে না যদি এটা তুমি করো তাহলে তুমি বিপরীত ধর্মী মানুষ হয়ে যাবে এখানে প্রশ্ন হলো আল্লাহ তাবার আমরা জানি যে ফল খেতে নিষেধ করেছেন অথচ এখানে কোরআনের আয়াত হচ্ছে যে ওয়ালা তাকড়া বা হাজ হিসা যারা গাছের কাছেও যাব না তো গাছের কাছে গেলে কি হয় ফল না খেলেই তো হয় এখানে শরীয়তার একটা মাসালা বের হয়েছে মাসালাটা হচ্ছে গাছের নিকটবর্তী না হওয়া এর মাধ্যমে আল্লাহলা বুঝিয়ে দিলেন যে হারাম কাজের এখানে মশালাটা বুঝতে হবে আমি সহজ করে বলছি পাপ কাজের যে উপকরণ এ মশালার দ্বারা এটাই বোঝা গেল ফলটা খাওয়া ছিল পাপ গাছের কাছে যাওয়া কিন্তু পাপ ছিল না ফলটা খাওয়া ছিল পাপ গাছের কাছে যাওয়া কিন্তু পাপ ছিল না কিন্তু আল্লাহ আলা ওই ফল খাওয়া যে পাপ ওই পাপের উপকরণ হচ্ছে গাছ এটার মাধ্যমে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন পাপের উপকরণ যা তার কাছে যাওয়া যাবে না যেটাকে পাপ পাপের কাছে নিয়ে যায় যে উপকরণ এর মাধ্যমে আমরা মাসালা শরীয়তের ইমামগণের একটা মশালা বের করেছেন যে কাজ পাপে নিয়ে যায় সেই কাজ এই সেই কাজও করা যাবে যে উপকরণ পাপের দিকে নিয়ে যায় সেই পাপও করা যাবে না সেই উপকরণের দিকেও যাওয়া যাবে না সুতরাং আল্লাহ আবার ওয়াদা করেছিলেন আমাকে বের করে দিয়েছো জান্নাত থেকে আমি আদমকে শেষ না দেওয়ার কারণে জান্নাতে কেয়ামত আমাকে তুমি তিনটা সুযোগ দেবা এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দাও যেটা সুরা আরাফের চোদ্দ নম্বর আল্লাহ বর্ণনা করেছেন ডানে বামে সামনে পিছনে কোনো দেওয়ার সুযোগ দাও যেটা সতেরো নম্বর আয়াতে আরফ সুর আরফে বর্ণনা করেছেন শয়তান বলেছেন দেখে মানুষ যা দেখে এবং দেখে না সবকিছু আমাকে দেখার সুযোগ করে দাও সুর আরফের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন তিনটা সুযোগ নিয়ে নিলেন যে শয়তান এবং শয়তান সেই সুযোগ নিয়ে হাওয়া আলহি তিনি সেখানে প্ররোচিত করলেন প্রলুব্ধ করলেন সেখানে বর্ণনা এসেছে শয়তান একটা সাপের মাধ্যমে এবং সুন্দর খুব সুন্দর একটা সাপ গিয়ে তাকে প্ররোচিত করলো হাওয়া আলহি সালামকে এবং শয়তান সেখানে সাপের মাধ্যমে অথবা নিজে প্ররোচিত করে প্রলুব্ধ করে হাওয়া আলহিমকে সেই গন্ধম ফল খাওয়ালেন এবং যে বরাইল আলহি সালামকেও সেই গন্ধম ফল খাওয়ানোর মা কি বলে আদম আলহি ইসাল্লামকেও গন্ধম ফল খাওয়ালেন যেই কারণে আল্লাহ তাবারকথা আলা তিনি সেই জান্নাত থেকে এ বের করে দিলেন সেই জান্নাতটা ছিল বর্ণনা এসেছে জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল খুলদ এই দুইটা জান্নাতের বর্ণনা এসেছে যে কতদিন তিনি জান্নাত থাকার পরে বের হয়েছিলেন দুইটা বর্ণনা আমরা পেয়েছি একটা হলো একশো বছর আর একটা বর্ণনা এসেছে ষাট বছর এবং কোথা থেকে উনি সেই জান্নাতে হাওয়া আলহি সাল্লাম এবং আজম আলহি সাল্লামকে থেকে বের করে আল্লাহ তাবরুকাল কোথায় পাঠালেন আমরা যতটুকুন জেনেছি আজম আলহি সাল্লামকে ভারতে এবং হাওয়া আলহি ইসাল্লামকে জেদ্দায় ইমাম বুখারি আবু হুরার রাজি আল্লাহ তালু থেকে নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তাবারক তালা যে মানুষকে জান্নাত থেকে বহিষ্কার করলেন এটা হচ্ছে আল্লাহ তাবারক তালা সেই আদম আলহি সালামের যে অপরাধ যে ভুলটা তিনি করে ফেলেছিলেন যে নিষেধটা তিনি লঙ্ঘন করেছিলেন তার কারণে তো বর্ণনায় পেয়েছি আদম আলহি সাল্লামকে পাঠানো হলো আপনার কি বলে ভারতে এবং হাওয়া আলহ পাঠানো হলো জিদ্ধায় এবং আদম আলহ ইসালামকে পাঠানোর সময় জান্নাতের কিছু সুশ সুগন্ধি গাছের পাতা নিয়ে এসেছিলেন এই জন্য মুফাসিরাম তার ব্যাখ্যা দিয়েছেন যে জান্নাতের যে সুগন্ধি পাতাগুলো নিয়ে এসেছিলেন সেই সুগন্ধি পাতাগুলোর কারণেই এই আপনার এই ভারত উপমহাদেশে যত সুগন্ধি মসল্লা যত কিছু হয়েছে এটার কারণে হয়েছে

আল্লাহ আমাদেরকে জাননা থেকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে পাঠালেন্লাহামকে যখন পৃথিবীতে পাঠান এবং হাওয়া আলা সাল্লামে একই সাথে বললেন যে তোমরা দুজনই নেমে যাও সেখানে আল্লাহ তাআলা কিন্তু একটা হেদায়েত সাথে দিয়ে পাঠিয়েছিলেন প্রশ্ন হচ্ছে যে সাথে সাথে কি এই হেদায়েতটা দিয়ে পাঠিয়েছিলেন নাকি পৃথিবীতে আসার পরে আদম আলা ইসলামের উপর অন্য কোন ধরনের হেদায়ত বা কোরআনী বাণী আল্লাহ তালা নাজির করেছিলেন অবতীর্ণ করেছিলেন এই আয়ের থেকে কি প্রমাণিত হয় কোরআন তো হচ্ছে অনেক পরের কথা আদম আলহি সালামের কাছে একশো চারখানা সহিফা নির্ভরযোগ্য সূত্র নবীম সাল্লাহামের মাধ্যমে যেটা জানতে পারি যে একশো চারখানা সহিফা আল্লাহ তাবারকতারা প্রেরণ করেছিলেন একশো চারখানা সহিফার আল্লাহ তাবার কোথালা একশো চারখানা যে সহিফা আল্লাহ আদম আলহি সালামের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তখন আপনার প্রশ্ন হলো যে আল্লাহ তাবার যখন দেখলেন আদম আলহি সালাম তার কথাটাকে লঙ্ঘন করলেন তখন আল্লাহ তাবার বললেন কুল্লাহ বেতু মিন হাজিয়া মিয়া তোমরা সকলে সকলে মানে কি আদম হাওয়া শয়তান এবং বর্ণনা ওই ওই যে সাপটা যে সাপটার মাধ্যমে হাওয়া আলহিমকে প্রলুব্ধ করা হয়েছিল এই সাপটাকে সহ দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো এখন প্রশ্ন হলো দুনিয়ায় আসার পরে দুনিয়ায় আসার আগেই যখন হাওয়া আপনার গন্ধম খেলো খাওয়ার পরে তার গায়ের পোশাক গুলো খুলে পড়ে গেল তিনি অনুভব করছিলেন তার গায়ে পোশাক নেই তিনি তার লজ্জাস্থানটা যখন অনাবৃত হয়ে গেল প্রকাশ হয়ে গেল তিনি জান্নাতের ভিতরে দৌড়াতে শুরু করলেন জান্নাতের ভিতরে একেবারে পাগলের মতো অস্থির হয়ে তিনি দৌড়াতে শুরু করলেন দৌড়ানোর পরে তিনি যখন দৌড়াচ্ছিলেন তখন তার মাথার চুলগুলো একটা গাছের সাথে আটকে গেল আর একটা বর্ণনা এসেছে গাছ তার চুলগুলোকে চুলোকেলো আল্লাহ তো আবার ও কোথা আল্লাহ ডেকে বললেন আদম তুমি কি আমার কাছ থেকে পালাতে চাও তুমি একবার আমার হুকুম লঙ্ঘন করেছ এখন আবার আমি যখন তোমার গায়ের পোশাক কেড়ে নিলাম তখন কি তুমি আমার থেকে পালাতে চাও আদলহিস সালাম জিৎকার করে বললেন না হে রব কারিম ও মাওলা আমি পালাব কোথায় আমার পালাড়ুর জায়গা কই আমি তোমার হুকুম লঙ্ঘন করেছি আমি এমনিতে আমি পাপ বুধে আবার সেই হুকুম লঙ্ঘনের সেই অপরাধ বুধে আমি এমবি লজ্জিত আমি দৌড়াচ্ছি সেই পাপ বুধ থেকে আমি দৌড়ে দৌড়ে পালাতে চাই না তোমার দয়া তোমার মায়া আমি নিখুঁজতে চাই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন

আমাদের কাছে আমাদের কাছে শিক্ষা নিতে হবে শুধু শুনলেই তো হবে না শুনে শুনে আমরা অনেকেই তো শুনি অনেক কিছুই জানি শোনার থেকে শিক্ষা হচ্ছে আদম আলহি সালাম তাও করলেন তাওবা করার আগেই আল্লাহ চাইলেন হে মাওলা আমি তো তাও বা করলাম আমি তোমার কাছে চাইলাম আমার অপরাধ বোধ আমি স্বীকার করে নিলাম তাহলে আমি কি আবার জান্নাতে চলে আসবো আল্লাহ তাবারুকো তারা বললেন হ্যাঁ তাওবা যদি তুমি তাওবার মতো করতে পারো তাওবা হচ্ছে তিনটি জিনিসের নাম একটা হচ্ছে লজ্জিত হওয়া তুমি যা করেছো লজ্জা বুধ লজ্জার কারণে আমি দৌড়ে পালাতে চাইলাম দুই নাম্বারে হচ্ছে পাপ ছেড়ে শপথ গ্রহণ করা যে পাপ আমি করলাম আর করব না তিন নাম্বারে আর করব না এ সংকল্প গ্রহণ করা এই তিনটা কাজ এর নাম হচ্ছে তাওবা আল্লাহ তাবার ও কথা ঘোষণা দিয়ে দিলেন এই তাওবা যদি তুমি করো আর দুনিয়ার জন্দিগি তুমি যদি ওই যেটা বলছে হুদায়া ফালা আলাইহিম আমি যে তোমাদের দিলাম তোমাদেরকে দিক নির্দেশনা দুনিয়াতে আসার পরে জান্নাতের ভিতরে নয় দুনিয়াতে আসার পরে আল্লাহ একটা রূপরেখা দিয়ে দিলেন কেমন করে তার জীবন চলবে কেমন করে সন্ধ্যা হবে কেমন করে তার সকাল হবে কেমন করে তিনি ঘুমাতে যাবেন কেমন করে তিনি ঘুম থেকে জানবেন সেখানে লেনদেন ব্যবসা যে প্রয়োজন ছিল না যেহেতু তারা দুইজনই মাত্র মানুষ ছিলেন পারিবারিক বন্ধন সেখানে খুব বেশি বিশালতা ছিল না যেহেতু সেই পরিবারের সদস্যই ছিলেন দুইজন সুতরাং আল্লাহ তাবার কথা আল্লাহ বর্তমান জমানায় মানুষের জন্য যা কিছু এর অনেকটাই ছিল না আদম এবং হাওয়ার জীবনে বৈবাহিক সম্পর্ক ছিল যদিও বা সেখানে পারিবারিক এত বিশালতা ছিল না সেখানে লেনদেন ছিল না সেখানে কলহ বিবাদের প্রশ্ন ছিল না সেখানে মানুষের প্রতিবেশীর প্রতি দায়িত্ব ছিল না সেখানে সামাজিক গিভ টেক ফর্মুলা ছিল না দেওয়া নেওয়া চাওয়া পাওয়া লেনদেনের সেখানে ব্যবস্থা ছিল না সেখানে আদান প্রদানের ব্যবস্থা ছিল না বৈশ্বিক ব্যবস্থা ছিল না পারিবারিক বন্ধন ছিল না সামাজিক বন্ধন ছিল না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে ইন্টারন্যাশনাল রিলেশন যাকে বলে সেটা ছিল না সুতরাং আল্লাহ কাবর তাদের নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবে উপস্থাপন করা। এবং হচ্ছে থেকে শিক্ষা নেওয়া শয়তান হয়ে গেল আল্লাহ তাবারক আদমকে সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে শয়তান যে কারণে শয়তান হয়ে গেল তুমি যেন তা করবে না অর্থাৎ অবাধ্য আচরণ করবে না তারপর সুন্দর করে কি বলে দিলেন তাওবা করার পরে এত আকুতির কি দরকার

না আছে পরকালে কোনো ভয় দুনিয়ায় না আছে জন্য সফলতা যে জান্নাত থেকে বের হয়ে এসেছ আবার পৌঁছে যাবে সেই অনাবিল যে জান্নাত সে জান্নাতে আবার তোমরা ফিরে যাবে আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি সর্বশেষ আমাদের আমরা জানতে চাবো যে আদম আলাহিসাল্লাম যখন দুনিয়ায় আসছেন আমরা জানি মিলিত হলেন আদম এবং হাওয়ালাম সেখান থেকে দুনিয়ার জীবন দুনিয়ার একটি নতুন জীবন নতুন একটি জায়গায় তাদের নতুন একটি অভিজ্ঞতার সূচনা হয় সেই দুনিয়ার জীবনটি কেমন ছিল সংসার সন্তান বংশ পরম্পরা কেমন ছিল এ বিষয়টা যদি আমাদেরকে সংসদে উপস্থাপন করতেন জি আলহামদুলিল্লাহ দুনিয়ায় যখন তারা আসলেন আদমকে যখন ভারতে আর মা হাওয়া যখন জেদ তারা আরাফার ময়দানে যখন একত্রিত হলেন আল্লাহ তা আবার জিবাইলের মাধ্যমে আদমকে যখন জানিয়ে দিলেন তোমাকে মাফ করে দেওয়া হয়েছে আদম দৌড় দিলেন সেখানে ছোট্ট একটা পাহাড় আছে যে পাহাড়টির নাম আরাফার মানে সেই পাহাড়টা একেবারে উঁচু প্রান্তে উঠে গেলেন জিব্রাইল তাকে আঁকড়ে ধরলেন জিব্রাইল বললেন এখন তো খুশির খবর মাফ করে দেওয়া হয়েছে আপনি দৌড়ে পালাচ্ছেন কেন আদম সালাম চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আদম ও জবরাইল সামান্য একটা ভুলের কারণে দীর্ঘ বছরকে দেখে চোখের পানি দিয়ে নহরে পরিণত করে দিলাম আজকে ক্ষমার ঘোষণা এসেছে কিন্তু ভয়ও মনের ভিতরে কাজ করছে আবার যদি সে পাপ বুধ বসে এই জন্য দৌড়ে থাক দৌড়াতে থাকবো যেন আর পাপ আমাকে ছুতে না পারে আল্লাহ আলা সেই পাহাড়টার নাম রেখে দিলেন যা এ রহমত এত সেই রহমতের পাহাড় যেখানে খুশির খবর তোমার জন্য সমানিত উপস্থিতি বন্ধুগণ যারা শুনছেন আল্লাহ তাবারুক আল আদমআসাল্লামকে যখন পাঠালেন দুনিয়া থেকে রাজত্ব দিয়ে দিলেন সুরা আলে যার বিস্তারিত আলোচনা এসেছে পাশাপাশি সতর্কতা করে উনচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ তাবারুকালা বর্ণনা করে দিয়েছেন খুশির খবর হচ্ছে যে যদি আনুগত্য করো তাহলে হচ্ছে জাননা আর যদি অস্বীকার করো তাহলে জাননা জানলাম যেখানে তোমাদেরকে চিরদিন থাকতে হবে সেখানে আল্লাহ তাবারকালা যে সতর্ক বাণী দিলেন সেখানে আল্লাহ তাবারকালা শুরু ইউসুফের পাঁচ নাম্বার আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন মনে রাখবা ইন্দা শয়তান আলীল ইনসানে আদুপিন শয়তান হচ্ছে তোমাদের জন্য এই একটা প্রকাশ্য একটা শত্রু সুর আর একশো উনানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তাবারকালা স্পষ্ট করে বলে দিলেন একটি সত্য হতে গোটা মানব জাতিকে কিন্তু পাঠানো হয়েছে সুতরাং মনে রাখবা ইবদা আসাকির রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি যখন বিবস্ত্র তখন জান্নাতের পাতা দিয়ে যখন দেখে দুনিয়াতে যখন আসলেন তিনি আসার পরে তখন তার প্রচন্ড গরম অনুভব হচ্ছিল আদম আলাইহিস দুনিয়াতে আসার পরে তিনি খুব তীব্র তাপোধাহ অনুভব করছিলেন প্রচন্ড গরম তিনি হাওয়া আলাইহিস সালামকে ডেকে বললেন হাওয়া আমি প্রচন্ড গরম অনুভব করছি তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হাওয়া আলাইহিস সালামকে কিছু তুলা এনে দিলেন আদম আলাইহিস সালাম এই হাওয়া আলাইহিস সালামের হাতে তুলা দিয়ে তখন জিবরাইল আলাইহিস সালাম তুলা থেকে কেমন করে সুতা বানাতে হয় সেটা শিক্ষা দিলেন তখন সেই সুতো বুনলেন হাওয়া সুতো বানানোর পরে সুতা বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে কাপড় বুনতে শিখালেন সুতা দিয়ে কেমন করে কাপড় বুনতে হয় খুশির খবর আছে আদম আলাইহিসাল্লাম সর্বপ্রথম তিনটা কাপড় তৈরি করলেন একটা হচ্ছে তার জম্পা একটা হচ্ছে হাওয়া কামিজ আর হচ্ছে তার ওরনা এই তিনটা কাপড় তিনি তৈরি করলেন এই কাপড় পরা দুনিয়ার কাপড় পরার জেন্দিগি তার শুরু হলো হাকিম বাই হাকি এবং ইবনে সাকি রহমতুল্লাহ আল্লাহ তারা উমর ইবনে খাবাজি আল্লাহ তালাকে বর্ণনা করেন সাল্লাম বলেছেন যে আদম আলাইহ আদম আলাইহিসালাম জান্নাতের ভিতরে এবং পরবর্তীতেও তিনি যখন করে কাঁদছিলেন ক্ষমা চাওয়ার জন্য তখন আদম আলহি ক্ষমাটা এটা একটা সুন্দর একটা উপমার মাধ্যমে এবং একটা শিক্ষণীয় গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষার মাধ্যমে তিনি তুলে ধরেছেন বর্ণনাটা এরকম এসেছে কুমার ইবনে খাতাবলে আল্লাহ আদিসটা বর্ণিত যে আদম আলহি সাল্লাম কাঁদছেন কাঁদছেন কেঁদেই যাচ্ছেন অবিরত তার চোখের পানি পাখি খায় পাখি খেয়ে হাসে যে আদম আল্লাহ ইসলামকে শুনিয়ে শুনিয়ে বলে আল্লাহ আদমের চোখের পানি কতই না মিষ্টি আদম লজ্জাবোধ করেন শেষ শেষমেশ আল্লাহ মনে করিয়ে দিলেন আদম চিৎকার করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওই মোহাম্মায় আল্লাহ বললেন মোহাম্মদ কে ওই তুমি কি মনে করেছো আমি জানি না মোহাম্মদ কে আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের ওয়ালে ওয়ালে জান্নাতের দেয়ালের গায়ে জান্নাতের পিলারে পিলারে যখন লেখা দেখছিলাম লা মাহমুদ রসুল তখন আমি বুঝতে পেরেছিলাম মোহাম্মদ তোমার প্রিয় ভাজন কেউ হবেন তুমি তার উচিলে আমাকে মাফ করে দাও আল্লাহ বললেন তুমি সত্যি বলেছো মোহাম্মদ আমার প্রিয় হাবিব আমার বন্ধু নবী যে তোমারই সন্তান হবে তুমি তার উসিলায় যখন মাফ চেয়েছো আমি মাফ করে দিলাম আল্লাহ তাকে মাফ করে দিলেন দুনিয়ায় প্রথম তার যে খাবার ছিল সেটা আমরা যতটুকু বর্ণনা পেয়েছি আহ আব্বাস থেকে বর্ণনা এসেছে যে দুনিয়ায় তার প্রথম খাবার ছিল গম গম চারটা গমের দানা এনে যেবর ঈল আলাইহিসাল্লাম আদম আলাইহিসাল্লামের হাতে দিলেন চারটা দানের গম এ দানা তো বর্ণনা এসেছে এক একটা দান দানা ছিল চারটা দানা যেটা জেবরা ইল আলাইহিসাল্লাম প্রথম আদম আলাইহিসাল্লামের হাতে এনে দিলেন চারটা দানার এক একটা দানা ছিল বর্তমানের এক লক্ষ গমের চাইতে আরো বেশি বড় অর্থাৎ চারটা দানায় প্রায় চার লক্ষ গমের চাইতে আরো বড় দেওয়ার পরে তখন আদম আলহ ইসাল্লামকে শিখিয়ে দিলেন এভাবে মাটি উপরে এ বীজ বপন করতে হয় তখন জেবরাইল আলহি ইসাল্লামের শিখানু পদ্ধতিতে বীজ বপন করা হলো সেই বীজ থেকে গাছ হলো গাছ থেকে গম হলো কেমন করে খোসা থেকে আটি বের করতে হয় শিখিয়ে দেওয়া হলো সেই গমগুলোকে যখন জেব্রাইল আলহি সালামের সকল শিক্ষা আদম হাওয়ার হাতে এনে দিলেন হাওয়া আলহি ইসালামকে পদ্ধতি জিব্রাইল শিখিয়ে দিলেন সেই পিসানুর মাধ্যমে আটা তৈরি করে দেওয়া হলো আটার মাধ্যমে কেমন করে রুটি বানানো হয় শেখতে হয় খাওয়াতে হয় সেই সব কিছু শিখিয়ে দেওয়া হলো এত গেল খাবার এত গেল তার পরিদেহ বস্ত্র এখন সর্বপ্রথম তাকে এই এই যেটা দিয়ে পশ কাপড় তৈরি করতে দেওয়া হলো সেটা ছিল আপনার কি বলে ভেড়ার পশম থেকে তৈরি ভেড়ার পশম থেকে সেই কাপড় তৈরি করে দেওয়া হলো এবং সেখান থেকেই আপনার কি বলে আদম আলহ ইসালামের খাওয়া তার এই কাজগুলোকে তিনি সুন্দর করে তৈরি করে দিলেন প্রসঙ্গত একটা কথা মনে রাখতেই হয় তার যে সন্তান সন্ততি আদম আলহী দেওয়া হলো সেই প্রসঙ্গে আমরা আসছি প্রিয় উপস্থাপক যদি সময়ের ব্যবধানে আমরা সে কথাগুলো বলতে পারি তার সন্তানের ব্যাপারে একটা কথা আমাদেরকে বলতেই হয় যে হাবিল কাবিলের যে ঘটনা সে প্রসঙ্গে আমরা যাবো ইনশাল্লাহ তাহলে এই হচ্ছে তার দুনিয়ার জেন দেখি তার খাওয়া তার পোশাক তার পরিচ্ছদ তার চাষাবাদ তার কাজকর্ম ইনশাল্লাহ জি মুখতার আমরা এটাও জানি যে হাবিল আলাহ ইসলাম এবং কাবিল হাবিল কাবিল এই ভাই আলম আলাহ ইসলামের দুই সন্তান তাদের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা আছে আমরা এই ঘটনাটা দর্শক মন্ডলীকে জানিয়ে প্রোগ্রামটা শেষ করবো খুব সংক্ষেপে ঘটনাটার মৌলিক শিক্ষাটা যেন জি আদম সালামের পূর্বে যেহেতু মানুষ ছিল না তার সন্তান ছিল জোড়ায় জোড়ায় আমাদের আম্মা হাওয়া উনি প্রতিবারই এক জোড়া করে সন্তান প্রসব করতেন বর্ণনায় এসেছে হাবিল কাবিল যিনি খুব সুন্দর ছিলেন এবং তার বোন তিনিও সুন্দরী ছিলেন এক জোড়ায় এসেছিল কাবিল এবং তার বোন একসাথে এসেছিল একটা বর্ণনা পাওয়া যায় যে জান্নাতে কারো সন্তান ছিল না কিন্তু কাবিল এবং তার বোন জান্নাতে হয়েছে এরকম একটা বর্ণনা এসেছে যদিও সনদটি দুর্বল কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে কাবিল এবং তার বোন দুনিয়াতে আসার পরেই আসলো আমরা এটাই মেনে নিলাম তারপরে আসলো হাবিল কাবিল ছিল বড় হাবিল ছিল ছোট কাবিলের সাথে যে বোন তার বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সাথে হাবিলের যে বোন তার বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের সাথে কিন্তু কাবিল তার সাথে যে জন্ম হয়েছে সে সুন্দরী করে বসলো হাবিলের সাথে যে হাবিল তোমার সাথে যদিও আমার বোনের বিয়ে হওয়ার কথা আমি এটা অস্বীকার করলাম অর্থাৎ আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো না তোমার বোনকে আমি বিয়ে করব না অর্থাৎ আমি কাবিল আমার সাথে যার জন্ম হয়েছে তাকে আমি বিয়ে করতে চাই আল্লাহ আবার কোথাও খুব রাগ করলেন অর্থাৎ তার পিতার কাছে যখন জবাবটা বিচারটা চলে গেল আদম আলহিসাম বললেন শোনো যেটা আল্লাহর বিধান এটা কি মানতে হবে না করমানি করপানা আল্লাহ তখন তখনও যখন কাবিল মানতে চাইল না তখন এই হাবিল এবং কাবিল দুইজন একমত হয়ে বাবার কাছে বিচার দিল বাবা বললেন তাহলে একটা কাজ করো দুইজন মিলে আল্লাহর দরবারে আল্লাহ দেখি কার দরখাস্ত দরখাস্ত কবুল হয় তখন দুইজনের চলে গেল আল্লাহর দরবারে সেখানকার নিয়ম ছিল আল্লাহর দরবারে কোনো আপনার কি বলে উৎসর্গ করা কোনো জিনিস দেওয়া উৎসর্গ করা তো আল্লাহ আবার হুকুম মতো তারা উৎসর্গ করলো হাবিল দিল একটা মোটা তাজা বকরি এবং কাবিল দিল তার কিছু শস্য যেটা নিকৃষ্ট তখন গ্রহণ করলো কাটটা এটার উদাহরণ ছিল এইরকম রকম তা আগুনে পুড়িয়ে দেবে আল্লাহর কি কুদরত হাবিলের বকরিটাকে পুড়িয়ে দেওয়া হলো কাবিলের গুলো পুরানো হলো না অর্থাৎ হাবিলের টাকে গ্রহণ করা হলো কাবিলের ধ্বংস করা হলো না কাবিল খুব রাগ করলো আদমকে বললেন যে আপনি নিশ্চয়ই হাবিলের জন্য দোয়া করেছেন এই জন্য হয়তো আমারটা কবুল করা হয় নাই এই কথা বলে সে কাবিলকে ধ্বংস করতে গেল সেটা অনেক বড় ঘটনা আপনার শুনেছেন হাবিল কে ধ্বংস করা হলো হত্যা করা হলো তিনটা বর্ণনা পাওয়া যায় হত্যার ব্যাপারে লোহাখণ্ড দিয়ে আক্রমণ করা হলো পাথর দিয়ে আক্রমণ করা হলো গলায় চিপে ধরে তার গায়ে কামড় বসিয়ে দেওয়া হলো পশুর মতো এইভাবে হত্যা করে দেওয়া হলো হত্যার পরে সে লাশটা কি করবে সেটা আল্লাহ তাবারো কথা আল্লাহ দুইটা কুয়া কাক পাঠিয়ে দিলো কাকেরা মারামারি করে একটা আরেকটাকে মেরে ফেললো তখন একটা কাক একটা কাককে মাটি ঘুরে মাটির নিচে দেওয়া যাওয়া হলো কাবিল বুঝতে পারলো এটি হচ্ছে দাফনের পদ্ধতি এবং কাবিলও তার হাবিল ভাইয়ের লাশটাকে মাটি খুঁড়ে তাকে কবরস্থ করে দিল এইভাবে হাবিল কাবিলের ঘটনাটা প্রথম হত্যাকাণ্ড হলো আল্লাহ রাসুম থেকে হাদিস এসেছে যে বর্তমান জমানায় যত হত্যাকাণ্ড ঘটিত হবে হবে সংগঠিত ওই কাবিল তার একটা অংশ পেয়ে যাবে যেহেতু সে হত্যার সূচনা করেছে এবং বলা হয়েছে যে এই যে হত্যাকাণ্ড যেটা সূচনা করা করলো কাবিল এটা এই দুই জনই এখন বর্তমানে মেসালা হচ্ছে কোন মানুষ মুসলমান যদি দুইজন ঝগড়া করে তাহলে এই একজন মারা যায় তাহলে দুই জনে জাহার সাহাবারা জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ যে হত্যা করলো সে কেন জাহান নামি হবে না যাকে হত্যা করলো সে কেন জাহার হবে আল্লাহ রসুল বলে দিলেন কথাটা একেবারেই স্পষ্ট মারামারি করেছে দুইজন দুইজনই দুইজনকে মারতে চেয়েছিল একজন হত্যা হয়েছে আর হত্যাকারী হয়েছে কিন্তু সুযোগ পেলে যে হত্যা হয়েছে ইচ্ছে সুযোগ পেলে তাকে হত্যা দুইজনই হত্যাকারী হিসেবে পৃথিবী যখন আজকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ আজকে যখন মানুষ মানুষের রক্ত নিয়ে হুলি খেলছে মানুষ মানুষকে যখন নির্মক ভাবে নির্যাতন চালাচ্ছে আজকে শুধু কাফের বেদিনেরা নয় আজকে যখন ওর ক্ষমতার মুহে পড়ে আমরা মুসলমান ও মুসলমানকে হত্যা করছি আজকে এখান থেকে শিক্ষা নিয়ে নেই যে আজকে গোটা বিশ্ব যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ মানুষ যখন লাশ পড়ছে রক্তে যখন সেই বাতাসে যখন রক্তের সোদা গন্ধ আর মানুষের সেই বাতাস যখন ভারী বিধবা মায়ের কান্নায় আর আমার দর্শিতা বোনের চিৎকারে যখন বাতাস ভারী হয়ে যাচ্ছে আসুন আমরা শপথ গ্রহণ করি না আমরা হত্যার শিকার হই না আমরা হত্যাকারী হই আমরা মানুষ হই সেই মানুষ যে আদমের সন্তান যে আদম আমাদের আদি পিতা আমরা তারই সন্তান সেই বংশ পরম্পরায় আমরা একজন আরেকজনের ভাই একজন আরেকজনের ভোন আমরা হয়তো ধর্মের ক্ষেত্রে ভিন্ন মতালম্বী হতে পারি আমরা হয়তো গোত্রের ক্ষেত্রে ভিন্ন মতালম্বী হতে পারি আমরা হয়তোবা বা মানুষ হিসেবে এক একটা ভূখণ্ডে এক এক ভাষায় আমরা আমরা কি বলে বিভক্ত হতে পারি আমরা কারো ভাষা হয়তো এক এক রকম হতে পারে আমাদের খাবারের মেনু হয়তো ভিন্ন হতে পারে আমাদের চাল চলন হয়তো ভিন্ন হতে পারে কেউ হয়তো উষ্ণ দেশে বসবাস করি কেউ হয়তো শীতার্থের ভিতরে আমরা দিন কাটাই সুতরাং কেউ উত্তর মেরুতে কেউ দক্ষিণ মেরুতে কারো দিন হয় আগে কারো দিন হয় পরে কিন্তু মনে রাখতে হবে আমরা একই আদবের সন্তান একই হাওয়ার সন্তান সে কথা যেন ভুলে না যাই আমরা সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা যেন মিলে মিশে নিজেদের জীবন আমরা যেন কাটাতে পারি সোনার জিন্দেগি আমরা যেন পরস্পর পরস্পরের প্রতি সহমর্মী হয়ে আমরা যেন সহমর্মী হয়ে আমরা পরস্পরের প্রতি এক একজন উদ্ধ আচরণের মাধ্যমে আমরা যেন এক একজনের শত্রুতে পরিণত হয়ে পরিণত না হয়ে আসুন বন্ধু হয়ে যাই আমরা যায় চিৎকার করে বলতে শিখি আমরা ছিলাম আমরা আছি আমরাই ইনশাআল্লাহ জান্নাতে ছিল আমাদের আব্বা আম্মা পাশাপাশি আমরাও সবাই মিলে দুনিয়াতে পাশাপাশি থেকে এমন একটা জেন্দিগি করি জান্নাতেও যেন আমরা একই সাথে থেকে আনন্দের হেলল জীবন কাটিয়ে দিতে পারি পিতা আদম আলাইহ মা হাওয়া আলাইহ জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করে আমরা সোনার মানুষ হই সোনার করি আবারও দেখা হবে ইনশাআল্লাহ যে কোনো একটা আয়োজনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেওয়া লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম শেখ আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় একজন বিজ্ঞ প্রাজ্ঞ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা করেছেন দর্শক মন্ডলী আমরা বিশেষ করে আপনারা খুবই সুখাতে সুক্ষ বিষয়গুলো আপনারা উস্তাদের আলোচনা থেকে পেয়েছেন আমি যদি আপনার আজকের আলোচনার সামারাইজ করতে চাই একেবারে সংক্ষেপে এক মিনিটে যে আমরা আদম আলাহ ইসলামের ঘটনা শুরু থেকে এই পর্যন্ত মৌলিক কয়েকটি বিষয়ের মেসেজ পাই যে হচ্ছে আল্লাহতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন ওয়ালাকাত কার্না বানী আদম শ্রেষ্ঠত্বের যে মানদণ্ড ছিল সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা আইল ও আল্লাহ আসমা কুল্লাহা।

দৃষ্টিমালা দিলেন দৃষ্টিভঙ্গি দিলেন সেটা ভঙ্গ করার কারণে আমরা কিন্তু সেখান থেকে আমরা আমাদের ভুলের করে সেখান থেকে প্রাপের শিকার হয়েছি। কাজে আমাদের এখান থেকে একটা আমরা কখনো আল্লাহ তাল্লাহ অবাধ্য চারণ করব না আল্লাহ বিধিবিধান গুলোকে যথাযথ ভাবে মান্য করব। তবে যদি কখনো যেহেতু আমরা ভুল আর না সুমিল আর মানুষ কিন্তু ভুলে যায় কাজে আমরা যদি কোনো অবাধ্যতা করি তখন কিন্তু আমাদেরকে হতাশ হওয়া যাবে না তওবার দিকে ফিরে আসতে হবে যেভাবে আমাদের আদম আলাইহিস তিনি তওবার দিকে ফিরে এসেছিলেন তওবার দিকে ফিরে আসার পর আল্লাহ তাআলা কিন্তু তওবা কবুল করে ফিরিয়ে দেন না যথাযথ তাওবার নাসুহা যদি কেউ করে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না তওবা করার পর আল্লাহ তাআলা আবার সুন্দর একটি পৃথিবীতে নতুন একটি পৃথিবীতে আমাদেরকে সুন্দর জীবন দিলেন সেখানে আল্লাহ তালার বিধান যথাযথ পালন করে আদম আলাইহিস তার জীবন যাপন করেছেন সেখানে আমাদের প্রজন্ম শুরু পৃথিবী আদম আলাইহিস সালাম যথাযথভাবে আল্লাহ তাআলার পরবর্তীতে যথাযথ আনুগত্য করে জীবন যাপন করে জান্নাত পাওয়ার জান্নাতে যাবেন এটি আমরা বিশ্বাস করি কিন্তু তার জেনারেশন হাবিল এবং কাবিল তারা এসে আবারও সেই অবাধ্যতায় লিপ্ত হল দুই ভাই হানাহানিতে লিপ্ত হলো কাজে আমরা যদি দেখতে পারি যে আজকে টোটাল এই ঘটনা থেকে আমাদেরকে সবার প্রথম মেসেজ জ্ঞান অর্জন করা উচিত বেশি বেশি আল্লাহ তালার প্রতি আমাদেরকে আনুগত্যশীল হওয়া উচিত অবাধ্য চারণ করা উচিত না আমরা ইতিপূর্বে যতগুলো অবাধ্যতা আল্লাহ তাল্লাহ করেছি সেগুলোর জন্য আমাদেরকে আল্লাহর কাছে তৌবা করা উচিত তার কাছে ফিরে যাওয়া উচিত আমরা বিশেষ করে আজকের এই অত্যন্ত তাত দলিল ভিত্তিক আলোচনা থেকে দর্শক মন্ডল অনেক অনেক উপকৃত হয়েছে মুহতারাম আজকের অতিথি নাগেশ দরবার শরীফের সম্মানিত সাহেব মুস্তাকী সাহেব আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা বারতাল্লাহ ফি আইল মিখুম মোয়াম আজকের প্রোগ্রাম আমাদের এখানে আসসালাম ওয়ালাইকুম ওরাফাল্লাহ